সো হ্যালো ফেন্স ওয়েলকাম টু ফুটবল এক্সট্রা শুভ ঘোষ শঙ্কু সিংসিৎ এই দুটি প্লেয়ারের খবর আমরা অনেক দিন আগে দিয়েছিলাম যে তাদের গোয়াতে ডাকা হয়েছে এবং আপনারা কালকে দেখেছেন তারা প্র্যাকটিসে নেমে গেছে অর্থাৎ কোয়ারেন্টিন পর্ব শেষ করে তারা প্র্যাকটিসে নেমে গেছে নতুন কোচ মারিও রিভেরার সাথে মারিও রিভেরারও কিন্তু কোয়ারেন্টিন পর্ব শেষ এবং তিনিও কাল থেকে প্র্যাকটিস করানো শুরু করেছেন যদিও আরও দু তিন দিন আগেই তিনি প্র্যাকটিস করাতে পারতেন যেহেতু এস সি হোটেলের স্টাফ কোভিড আক্রান্ত হয়েছিল আপনারা জানেন দু একজন প্লেয়ারও কোভিড আক্রান্ত সেই জন্য কিন্তু তার মাঠে নামতে লেট হলো বা এফএসডিএলের তরফ থেকে পারমিশন পেতেও এস সি বেঙ্গলে দেরি হলো মাঠে নামার তো যাই হোক কালকে থেকে তিনি মাঠে নেমেছেন তার পুরো কোচিং স্টাফ নিয়ে এবং সবচেয়ে বড় বিষয় যেটা দুদিন আগের ম্যাচ থেকেই আগের ম্যাচ থেকেই এটা চলছে স্পেকুলেশনটা যে আদিল খান দু ম্যাচ মাঠের বাইরে আমরা হয়তো ম্যাচের পরের দিনই ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে আদিল খানের চোটটা সেরম কোনো গুরুতর চোট নয় এবং তিনি পরের ম্যাচ এফসি গোয়ার সাথে ম্যাচেই খেলতে পারবেন সেই চোটটা সেরকম কিছু নেই এম কিছু ধরা পড়েনি যাই হোক তখন বিভিন্ন সংবাদমাধ্যম বলুন বা ইউটিউব সোশ্যাল মিডিয়া বলুন তারা ক্লেম করেছিল যে দুটো ম্যাচ মাঠের বাইরে থাকবে আপনারা সবাই দেখেছেন কাল কিন্তু আদিল খান প্র্যাকটিসেও নেমে গেছে নতুন কোচের আন্ডারে তো আদিল খান মোটামুটি সুস্থ কালকে ম্যাচের আগে তার ফিটনেস লেভেল দেখে তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে নতুন একটি প্লেয়ার শুভ সংপুদের পরে নতুন একটি প্লেয়ার আবার যোগ দিতে চলেছেন এসসি ইস্টবেঙ্গল শিবিরে তার নাম হচ্ছে সেরিনিয় ফার্নান্ডেজ সেরিনিয় ফার্নান্ডেজ আপনারা জানেন যে এর আগেও এসসি ইস্টবেঙ্গল শিবিরে ছিলেন অর্থাৎ এই প্রথম এই মরশুমে শুরু হওয়ার আগেই তাকে কিন্তু এফসি গোয়া থেকে নিয়ে আসা হয়েছিল সেই সেরিনিও ফার্নান্ডেজ যদিও যদিও বলা যায় যে প্লেয়ারটি তো খেলার সুযোগ পায়নি তিনি রিজার্ভ রিজার্ভ টিমে ছিলেন তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তো খেলার সুযোগ তো পাননি তবে তিনি রিজার্ভ টিমে ছিলেন এবং আবার তাকে ডাকা হয়েছে বলে শোনা যাচ্ছে এবং তিনি হয়তো আজ বা কালকের মধ্যেই এস সি ইস্টবেঙ্গল শিবিরে যোগদান করবেন তো এই বাইশ বছর বয়সী ডিফেন্ডার যিনি লেফট লেফটব্যাকেও খেলতে সিদ্ধহস্ত এবং আপনারা জানেন মণ্ডল ছাড়া এস সি ইজবেঙ্গল লেফটব্যাকে খেলার ফুটবলার প্রায় নেই তো সেই জায়গা থেকে এই প্লেয়ারটিকে নেওয়া হয়েছিলো কিন্তু তাকে রিজার্ভ টিমে রাখা হয়েছিল এবং তাকে আবার ডাকা হয়েছে তিনি খুব তাড়াতাড়ি শোনা যাচ্ছে এস সি ইজ বেঙ্গল শিবিরে যোগদান করবেন তো সেরিনিয় ফার্নান্ডেজ আসলে শুভ সম্পুদের পরে আরও একটি নতুন প্লেয়ার ইনক্লুড হবে যিনি রিজার্ভ বেঞ্চ থেকে কিন্তু মূল দলে যোগদান করবেন তো এই ভিডিওটা বেশি বড় করব না এই ভিডিওটা এটুকুনি থাক অনেকে জিজ্ঞেস করছিলেন যে দাদা এস সি ইসবঙ্গালের নতুন বিদেশিদেরও নাকি কোভিড হয়েছে হ্যান ত্যান অনেকে জিজ্ঞেস করছেন তো অবশ্যই বলবো তো আশা করছি পরের ভিডিও তাদের আপনাদের আরও আপডেট দেবো থ্যাংক ইউ গাইস